আসসালামু আলাইকুম আজকে আমি কিছু চুলকানি আপত্তি নিয়ে কথা বলতে আসছি আমাদের আশেপাশে এরকম অনেকজনকে আপনারা দেখতে পাবেন কিছু কিছু মানুষ আমাকে নিয়ে এত চুলকানি এত চুলকানি যে আপনাদের বলে বোঝাতে পারবো না এদের সব কিছুতেই জানা লাগবে আমার ব্যাপারে সব কিছু বলতে সব কিছু আমার কাজ কেমন চলছে বিজনেস কি বন্ধ নাকি কেন বন্ধ করছেন চালু কখন করবেন চালু করবেন না ভবিষ্যতে কি করবেন আপনি ভবিষ্যৎ চলবে কীভাবে আপনার চিন্তাভাবনা কি নিজেকে নিয়ে কিছু ভাবছেন ভাবেন ভাবেন এখনও সময় আছে সময় থাকতে হাল ধরেন কোথায় গিয়েছিলেন কোন জায়গায় কোনখানে কার বাসায় কি হয় আপনার কেন গেছেন বেশি দরকার ছিল কার সাথে গেছেন একা আনাকে সাথে কেউ ছিল বাচ্চারা ছিল না অন্য কেউ এত রাতে বাইরে গেছেন এত রাতে বাইরে যাবেন না লোকে কি বলবে এত রাতে বাইরে হবেন না বাইরে হওয়া ভালো না তারপর ঠিক আপনার পিছনে বলবে বাবা বাবা মানুষ ভয়ও পায় না এত রাতে কিভাবে বাইরে যায় আপনার সংসারটা কিভাবে চলে কত টাকা পান কে দে জন্য এমনি এমনি দে বাবা আপনার অনেক ধৈর্য আছে আমি হলে কবেই চলে যেতাম যদি ধৈর্য না থাকে এত সুন্দর মেয়ে এভাবে থাকে কেউ বাবা আপনার অনেক ধৈর্য আল্লাহ আপনাকে অনেক ধৈর্য দিছে সব লোকগুলা সারাক্ষণ আপনার পিছে লেগে থাকবে এদের কাজে হচ্ছে আপনার পিছিয়ে লেগে থাকা এবং আপনার থেকে কিছু কথা বাইর করে এগুলা সবাইকে বলা এই যে এরা এত কিছু জিজ্ঞেস করে এই লোকগুলাকে কখনো এটা বলে আপনি ভাত খাইছেন কি না কি দিয়া খাইছেন আপনি ভালো আছেন কি আপনি সুস্থ আছেন কি না এইসব কথা তাদের মুখ দিয়ে একবারের জন্য বাইর হয় না কিন্তু তাদের অনেক চিন্তা আমাকে নিয়ে তারা সারাক্ষণ জানতে চায় আমি কি করি এই যে তাদের এই চিন্তা চিন্তাটা তারা অন্যভাবে করতে পারে না তারা তো অন্যভাবেও হেল্প করতে পারে হেল্পের কি কোনো শেষ আছে মানুষকে মানুষ কত ধরনের হেল্প করতে পারে কিন্তু না তারা সব সবসময় নেগেটিভভাবে চলে এই সব লোকদের থেকে দূরে থাকাই ভালো এগুলা আশেপাশে অনেক আছে তারা সব সবসময় এইসব কাজগুলোই করে চলে তাই বলি এরা যে এত চিন্তা করে কই কোনো একটা ব্যক্তি পাঁচ হাজার বা দশ হাজার টাকা হাতে দিয়ে বলে যেতে পারে না এন এন এই টাকাগুলো দিয়ে আপনি কিছু খাবেন বা কিছু কিনবেন বা এগুলো দিয়ে শপিংয়ে যাবেন এরকম কথা বলার লোক যদি আমি পাইতাম তারপরে তাহলে তাদের চুলকানি থাকলেও আমি তাদেরকে মেনে নিতাম কি বলেন আপনারা ঠিক না কথাটা